गाइस, गुड मॉर्निंग। हेयर आई एम मोमिता एंड वेलकम बैक इनटू माय चैनल मेमोरी बॉक्स ऑन मोमिता। तो आज के होलो बुधवार और आज के सकाल থেকে আজ কে ব্লগটা শুরু করছি। আজকে হলো সেই দিন যেই দিন আমি নিতে যাব করোনার ভ্যাকসিনেশন। তো সকালবেলা যেতে হবে, সকালবেলা মানে 11:30টা 12টা 12:30টা এরকম টাইমে। তো যে ভ্যাকসিনেশন নিতে যাওয়ার আগে একটা আমি তোমাদেরকে সাজেশনও দিয়ে রাখতে পারি, বা তোমরা যারা জানো তো জানোই, আমি যেটা জেনেছি যে পেট ভর্তি করে যেতে হবে, মানে পেট পুরে খেয়ে দিয়ে যেতে হবে। তাই সকালবেলা এখন রান্না হচ্ছে, আজকে রান্না হচ্ছে ভাত, মাছের ঝোল, শাক ভাজা এরকম কিছু। তো আমি জানি না ঠিকঠাক খাওয়ার সময় দেখতে পাবো কী রান্না হচ্ছে। তো চলো আমি আগে যাবো, যে স্নানটা করে চলে আসি, স্নানটা করে চলে এসে তারপরে খেতে বসবো। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকাল সকাল স্নান হয়ে গেছে, সকাল সকাল খাওয়া হয়ে গেছে, কিন্তু তারপরে জানতে পারলাম কি দুপুরবেলা ভ্যাকসিনেশন আমাদের হবে, কারণ আমাদের লাস্ট নামাজ। তো এখন বাজে দুপুর 2, এখন যাবো ভ্যাকসিনেশন নিতে। তার আগে নিতে হবে ডবল মাস্ক, স্যানিটাইজার, স্যানিটাইজারের স্প্রে প্লাস হ্যান্ড স্যানিটাইজার, দু রকমের নিতে হবে, কারণ বসতে গেলে আগে স্যানিটাইজার স্প্রে করে যেখানে বসবো বসাটা উচিত, কারণ আমরা যাচ্ছি হসপিটালে হসপিটালে ডোজটা নিতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম ডোজ নেবো কি নেবো না, নেবো কি নেবো না, তারপরে ভাবলাম যে চলো নিয়ে নেওয়া যাক, নিলেও ভাগ্যে থাকলে মরতে হবে, না নিলেও ভাগ্যে থাকলে মরতে হবে, বাট নিয়ে নেওয়াটা জরুরি। তো আমি তোমাদেরকে বলবো, যারা যারা ভাবছো নেবে কি নেবে না, নেবে কি নেবে না এরমের মধ্যে আছো, তো নত কিছু না ভেবে ডোজটা নিয়ে নাও, কারণ থার্ড ওয়েভ আসছে, ফোর্থ ওয়েভ বাইরে চলে এসেছে, ফোর্থ ওয়েভের পর ফিফথ ওয়েভও আসতে পারে, আমাদের এখানে সেকেন্ড ওয়েভেই অবস্থা খারাপ। তো আই গেস নিয়ে নেওয়াটা ভালো, আর বাড়ির যারা বড়রা আছে তাদেরও আগে থেকে নিয়ে নেওয়াটা ভালো। আর তো চলো এবার রাস্তায় যাওয়া যাক। আজকে এমনিতে মেঘলা ওয়েদার, সকাল থেকে বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছে, কিন্তু বৃষ্টি হবে নাকি জানি না। তারপরে নিউজে দেখলাম ইস্ট মেদিনীপুর এদিকে হবে, আমাদের এটা ওয়েস্ট মেদিনীপুর, তো ওয়েস্ট মেদিনীপুরে হবে কি হবে না জানি না। তো চলো যাওয়া যাক। তো চলো যাওয়া যাক, আমরা রেডি হয়ে গেছি। আর আধার কার্ডও নিতে হবে, এই যে আমার মা এটা, আর আধার কার্ডও নিতে হবে, আধার কার্ড নিয়ে নিয়েছি, চলো যাওয়া যাক। এই যে বাইরে বেরিয়ে গেছি, আর মেঘলা মেঘলা তখন বলছিলাম, কিন্তু এখন প্রচুর রোদ বেরিয়েছে। আর দেখো আমাদের গ্রামের বাইরের বাড়ির বাইরে দৃশ্যগুলো এরকম, সাইডগুলো খুব ভালো লাগে বলো এরকম জায়গাগুলো দেখলে। চলো দেখা যাক, আর যদি হসপিটালটা পারি তোমাদেরকে, আজকে একবার যেহেতু যাচ্ছি তাহলে হসপিটালটাও আজকে একবার দেখিয়ে নেব। ভালোই রোদ বেরিয়েছে গো মা, কি বললো দিবে বললো, দাঁড়িয়েছিল তো বললেই আমি দিতাম। আমরা ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছি, আমরা বাইরের রাস্তা দিয়ে যাচ্ছি না, তাই জন্যে ভেতরের রাস্তা দিয়ে যাওয়ার জন্যে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, মুরগি হাঁস, আমি সেগুলো তোমাদের জন্য কিছু তুলে ধরার চেষ্টা করছি। কিন্তু এই গরমে ডবল মাস্ক পরে পরে একদম বিরক্তিকর লাগছে, সামনে দেখতে পারবে, চলো মুরগি আছে, কোথায় গেলি মুরগি, দেখলে তো চলো যাই। এই যে এখানে লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ অনেকক্ষণ দাঁড়াতে হয়েছে, তাই জন্য একদম ঘামে পুরো ভিজে গেছি। অ্যাট লাস্ট ভ্যাকসিনেশন কমপ্লিট, কোভিডশিল্ড নিয়ে নিয়েছি, আবার 84 দিন বাদে আসতে হবে। তো চলো এবার বাড়ি যাই, বাড়ি যাই কথা বলছি। এখন এখন দুপুরবেলা, তাই জন্য দোকানদানি সব বন্ধ, অনেকদিন বাদে বাইরে বেরিয়ে ভালোই লাগছে। কিন্তু
মিষ্টি দোকান কি খোলা পাবো এই দেখো তোমরা জানো অনেকদিন গাড়ি দেখো নি একটু গাড়ি টাড়ি দেখে না মিষ্টি দোকান এখন খোলা থাকে আই গেস তো একটু মিষ্টি দোকানে যদি খোলা থাকে তাহলে একটু চকলেট খাবো আর হচ্ছে বেশি করে প্রোটিন টোটিন খেতে বলছে তো ভালো করে খাবার দাবার খেতে হবে এখনই কোভিডশিল্ড নিলে 84 দিন বাদে যে আবার নিতে হবে তার কোনো গ্যারেন্টি নেই কারণ হচ্ছে তোমার নতুন নিয়ম আসতে চলেছে হয়তো যে আবার একটা ডোজই কমপ্লিট হয়ে যাবে তো অনেকদিন ও এই মিষ্টি দোকানটা এরকম করে করে দিয়ে ভেতর দিকে ঢুকে গেছে হ্যাঁ এখন দুপুরবেলা তাই জন্য দোকানদানি সব বন্ধ সেগুলো সব খোলা থাকে দুপাশে সব বন্ধ ওষুধ দোকান খোলা না বন্ধ ও খোলা আছে একটাই খোলা আছে ওষুধ দোকান চলো তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দিয়ে বাজার মিষ্টি দোকানে মিষ্টি নিতে আসবো ভাবলো মিষ্টি দোকানে ঝাঁপ বন্ধ চকলেট টকলেটও পাওয়া যাবে না আর কোনো দোকান নেই বন্ধ কি করবে চলো যাওয়া যাক তাহলে বাড়ি আজকে রাস্তার মধ্যেই ব্লগটা এন্ড করে দিচ্ছি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ বাড়ি যে ড্রেস চেঞ্জ করতে হবে ফ্রেশ হতে হবে আরেকবার তো একটা লাইক করো কমেন্ট করো আর অনেক অনেক শেয়ার করো আর তোমরা যারা ভ্যাকসিন নাও নি এখনো পর্যন্ত ভয় না করে ভ্যাকসিন নিয়ে নাও আর কথা শুনতে একটু প্রবলেম হতে পারে ডবল মাস্ক পরে আছি তো এমনিতে প্রচণ্ড গরম লাগছে এ দেখো এখানে সুপার মার্কেট এটা আমাদের বাট সব বন্ধ স্টিল নাও সব কিছু বন্ধ সুপার মার্কেট চলো টাটা বাই বাই টেক কেয়ার সবাই ভালো ভালো সুস্থ থাকো